আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নারায়ণপুর বাজার এলাকায় স্যানিটাইজার ট্যানেল বসানো হলো। স্থানীয় কাউন্সিলর তথা বিধাননগর পুর নিগমের ডেপুটি চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে নারায়ণপুর বাজারের মুখে এই স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে। সেক্ষেত্রে কেউ বাজারে এলে তারা এই ট্যানেলের মধ্যে দিয়ে কেনাকাটা করতে পারবেন। বাজারে ঢোকার সময় মানুষকে স্যানিটাইজ করতেই এই ট্যানেল। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কলকাতা দমদম সহ বিভিন্ন জায়গাতেই এই ট্যানেল বসানো হচ্ছে। এবার বিধাননগর পুর নিগমের নারায়ণপুর বাজার এলাকায় বসানো হলো। আজ স্যানিটাইজার ট্যানেল উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বোস। ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, নারায়ণপুর বাজারটা মূলত এলাকার রাস্তার দুধারে বসত, কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় সম্প্রতি পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাজারটিকে স্থানীয় একটি খোলা মাঠে সরানো হয়েছে। এবার সেই মাঠে ঢোকার রাস্তাতেই স্যানিটাইজার বা জীবাণুনাশক ট্যানেল বসানো হলো। ক্রেতারা এর মধ্যে দিয়ে স্যানিটাইজ হয়ে বাজারে ঢুকে সামগ্রী কিনবেন। কি উদ্বোধন করলেন আজকে? স্যানিটাইজিং চ্যানেল, এটা মানে মানুষ ঢুকলেই, বাজারে ঢুকলেই তারা স্যানিটাইজ হবে, এরকমভাবে একটা ধারণা আমাদের সামনে এসেছিলেন। কলকাতায় এক জায়গায় হয়েছিল, প্রখ্যাত শিল্পী শিবশঙ্কর দাস, তিনি আমার অনেকদিনকার পরিচিত, আমার প্যান্ডেল করেন, তিনি এটা ধারণাটা এগোয় তাকে তিনি এটা করেছেন। আমি এটা পরীক্ষামূলকভাবে, আমাদের যেহেতু বাজারটা খুব মানে থিকলি পপুলেটেড, সেখান থেকে তুলে এনে একটা বাজার, মাছের বাজার, মাংসের বাজারটাকে আগের জায়গায় রেখে বাকি বাজারগুলোকে তুলে এনেছি, এখানে মানুষকে বিষয়গুলো করেছি। এছাড়া দুই জায়গায় ঢুকতে গেলে হাতে জল দিয়ে এবং সাবান দিয়ে সোপ থাকবে, সেই ব্যবস্থাটা আমরা আমাদের পক্ষ থেকে করছি। কোথায় করলেন এটা? এটা নারায়ণপুরে আমাদের বাজার, অস্থায়ী বাজার যেখানে আমরা করেছি, 217 বাস স্ট্যান্ডের সামনে আমার ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডে এই কাজটা আমরা করেছি। দেখা করলাম মাননীয় মন্ত্রী সুজিত বসু, এর উদ্বোধন করলেন আমাদের মানে আইসি নারায়ণপুর, আমাদের তুষারকান্তি সর্দার তিনি উপস্থিত ছিলেন, আমাদের রহিমা বিবি আমাদের মেয়রিং কাউন্সিল মেম্বার উপস্থিত ছিলেন, আদার ডিস্টিংগুইজ গেস্টরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত অনুষ্ঠান কোনো জমায়েত আমরা করিনি, আমাদের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন, থেকে আমরা বাজার সমিতির সেক্রেটারি আলামিন শাহ তিনি উপস্থিত ছিলেন, আমরা তার মধ্যে দিয়ে আমরা এই জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।